হ্যালো বন্ধুরা, ধাঁধারুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একবার ভীর স্কুলে যাচ্ছিল, তখন মিস্টার ম্যাডম্যাক্স তাকে কিডন্যাপ করে এবং মাটির নিচে একটি গুহাতে বন্দি করে রাখে। ভীরের যখন জ্ঞান ফেরে, তখন সে সেখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে চারটি দরজার সন্ধান পায়। যে চারটি দরজার প্রথমটিতে ছিল ভয়ঙ্কর এক পাগলা কুকুর, সে মুহূর্তের মধ্যেই মানুষকে কামড়ে দেয়। দ্বিতীয় দরজার পিছনে ছিল বিষাক্ত সব সাপ। তৃতীয় দরজার পিছনে ছিল রেল লাইন এবং সেই লাইন দিয়ে সবসময় ট্রেন চলত। আর চতুর্থ দরজার পিছন দিয়ে এয়ারক্রাফ্ট উড়ে যেত। এখন ভীর এই চারটি দরজার মধ্যে কোন দরজা দিয়ে নিরাপদে বের হয়ে আসতে পারবে? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, ভীর যদি প্রথম দরজা দিয়ে বের হতে চেষ্টা করে তাহলে কুকুর তাকে কামড়ে দিবে। যদি দ্বিতীয় দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে তাহলে বিষাক্ত সাপ তাকে ছোবল মারবে। তৃতীয় দরজা দিয়ে বের হতে গেলে সে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর চার নম্বর দরজার উপর দিয়ে যে এয়ারক্রাফ্ট ওড়ে, সেদিক দিয়ে যদি ভীর বের হয় তাহলে তার কিছুই হবে না, কারণ এয়ারক্রাফ্ট সবসময় অনেক উপর দিয়ে ওড়ে, যা ভীরের উচ্চতার চেয়ে অনেক বেশি। সুতরাং চার নম্বর দরজা দিয়ে ভীর নিরাপদে বের হয়ে আসতে পারবে। যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা বলুন তো, এখানে যে ছয়টি বোম দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কোনটি আলাদা? এ, বি, সি, ডি, ই অর এফ? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এগুলোর মধ্যে ই নাম্বারটি অন্যদের থেকে আলাদা, কারণ এগুলোকে ঘুরিয়ে যদি আমরা সোজা করি তাহলে দেখা যাবে সবগুলো একদিকে রয়েছে কিন্তু ই নাম্বারটা উল্টো দিকে রয়েছে। যারা সঠিক উত্তর দিয়েছেন ধাঁধাটনের পক্ষ থেকে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক পরের ধাঁধাটি। এক রাজ্যে অনেক জ্ঞানী এক লোক ছিল, কিন্তু রাজার চেয়ে কেউ জ্ঞানী থাকতে পারে এটা সেই রাজা সহ্য করতে পারলেন না। তিনি সেই জ্ঞানী ব্যক্তিকে কারাগারে বন্দি করলেন এবং তার জ্ঞানের পরীক্ষা করার জন্য তাকে বললেন, তোমার এই কারাগারের মধ্যে আমি আগুন এবং এক বালতি পানি দিয়ে যাচ্ছি। এই বালতির পানির ভিতরে কারাগারের চাবি রয়েছে, যেই চাবি দিয়ে তুমি কারাগারের দরজা খুলে মুক্ত হতে পারো, কিন্তু শর্ত হলো একটাই, সেটা হচ্ছে তুমি এই পানিতে হাত দিতে পারবে না কিংবা এই পানি কোথাও ঢেলে দিতে পারবে না। তুমি তোমার বুদ্ধির পরীক্ষা দাও এবং এই দুটো কাজ ছাড়া চাবিটি নিয়ে বের হয়ে দেখাও। বন্ধুরা, পানিতে হাত না দিয়ে অথবা পানি ঢেলে ফেলে না দিয়ে কিভাবে বালতির ভিতর থেকে সেই চাবিটি উদ্ধার করা যেতে পারে? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এই জ্ঞানী ব্যক্তি পানি ভরা বালতিটি আগুনের উপর নিয়ে এসে দিবে। আগুনের তাপে পানি বাষ্প হয়ে উড়ে যাবে। সব পানি শুকিয়ে যাওয়ার পরে সেখান থেকে সে চাবিটি তুলে নিবে। তাহলে পানিতে সে হাতও দিল না এবং পানিগুলো সে ফেলেও দিল না। রাজার শর্ত পূরণ হলো এবং জ্ঞানী ব্যক্তি তার জ্ঞান দিয়ে বদ্ধ কারাগার থেকে বের হয়ে এলো। যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা বলুন তো, এখানে যে তিনজন বাচ্চা দেখা যাচ্ছে, এ, বি এবং সি, এদের মধ্যে কে স্পাইডার বাচ্চা? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এখানকার মধ্যে বি নাম্বার বাচ্চা হচ্ছে স্পাইডার বাচ্চা, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়ালে কিছু মাকড়সা জাল রয়েছে এবং হাতের ছাপ রয়েছে। এই জালগুলো হয়তো এই মাকড়সা তৈরি করেছে, কিন্তু এই হাতের ছাপগুলো এই তিনজনের মধ্যে যে স্পাইডার বাচ্চা তার। এখন প্রথম জন শুয়ে রয়েছে, সে এখনো হামাগুড়ি দিতে শেখেনি। তৃতীয় জনের পাশে স্পাইডারের মুখোশ রয়েছে কিন্তু সে ফিডার খাচ্ছে, সেও হামাগুড়ি দিতে শেখেনি। আর দ্বিতীয় অর্থাৎ বি নাম্বারে যে রয়েছে, আমরা তাকে দেখছি হামাগুড়ি দিতে এবং তার হাতের কাছে কাদা রয়েছে, যেই কাদাগুলো আমরা দেয়ালেও দেখতে পাচ্ছি। সুতরাং এই বি নাম্বারই হচ্ছে স্পাইডার বাচ্চা। যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, ধাঁধাটনের পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। বাই বাই।